এখন বাজে বিকেল তিনটে, আর আজকে শনিবার। সোনু স্কুল থেকে এসে লাঞ্চ করলো, করার পরে আমরা বেরোলাম, যাচ্ছি। ওই ঘড়িটা বন্ধ আছে, ওটা খারাপ হয়ে গেছে ঘড়িটা। ঘড়িটা মানে আমাদের আগে থেকে ঘড়িটা ঠিক আছে, এই ঘড়িটা ঠিক আছে, দেখুন এই ঘড়িটা, ওটাই বাজে বিকেল তিনটে। এখন বাজে বিকেল তিনটে আর আমরা বেরোলাম, যাচ্ছি একটা কাজে। কোথায় যাচ্ছি? সোনুকে নিয়ে যাচ্ছি, সোনুর মাথায় পাখির বাসা হয়ে গেছে, ওটাকে ঠিক করে তুলতে। এই যে মাথায় যে পাখির বাসা, এই যে চুল লেগেছে, কী হয়েছে আমাদের ঝাঁপড়ি। এই তো পার্লারে যাচ্ছি সোনুর হেয়ার কাট করাতে। সালুন বন্ধ, চুল কাটা হলো না, বাড়ি চলে এলাম। সালুন বন্ধ হয়ে গেছে, আবার দু ঘন্টা পরে ডেকেছে, দু ঘন্টা পরে যাব। চুল তো কাটা হলো না, তাই আমি এসে তাড়াতাড়ি করে একটু কুমড়োর তরকারি বানালাম। কুমড়োর তরকারি রাতের জন্য, নিরামিষ তরকারি, পেঁয়াজ আদা রসুন না দিয়ে। এই যে আটা মাখিয়ে রাখলাম, রাতে রুটি আর কুমড়োর তরকারি দিয়ে খাওয়া হবে। আর চুল যদি কেটে আস্তে আস্তে দেরি হয়ে যায় তাহলে কিছু হবে না, এসে গরম গরম রুটি আর কুমড়োর তরকারি বলে খাওয়া হয়ে যাবে। হাই অল, এখন বাজে সন্ধে 6:15, আবার বেরোলাম। তো সোনু গেছে ডান্স ক্লাসে, ওখান থেকে এলে ওকে আবার নিয়ে যাব হেয়ার কাট করাতে।